বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ এবং অন্যান্য আরও যারা আছেন, সবাইকে একটি সুন্দর মুহূর্তে শুভেচ্ছা। আজকে আমরা একটি 5 টন সিলিং ট্যাপ এসির যে পানি পড়ার সমস্যা কি কারণে হয় এবং এর সমাধান কি সংক্ষিপ্ত আকারে সে সম্পর্কে আলোচনা করব। তো এখানে যে আমার টেকনিশিয়ান যে সমস্যাটি পেয়েছে সেটি হলো যে পাইপ খোলার পরে ভিতরে বাতাস প্রয়োগ করার ফলে ভেতরে যে শ্যাওলা ময়লা ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যায় এবং পানি চলাচল সঠিকভাবে সম্পন্ন হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় যে পানির যে লাইন, পানির লাইন মূলত নিয়ম হলো যে এসি থেকে যে পাইপটা ডেলিভারি হবে, পানির পাইপ, পানির ডেলিভারি যে পাইপ সেটির লাস্ট যে অংশ যেদিকটা পানি পড়বে সেদিকটা একটু ঢালু রাখতে হয়, এসি থেকে তুলনামূলকভাবে সেখানে একটু ঢালু রাখতে হয়। কিন্তু অনেকেই দেখা যায় যে লাস্টের যে পাইপ সেটা উঁচু করে ফেলেন, মেজারমেন্টটা সঠিকভাবে করতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু রুমের ভিতরে পানি পড়বে। আবার অ্যাসির যেদিক দিয়ে ড্রেন লাইন সেদিকে হালকা ঢালু থাকতে হয়, 1/4 ইঞ্চি বা তার চেয়েও কম। কিন্তু দেখা যায় যে অনেক সময় ভুলবশত বা অসাবধানবশত বিপরীত দিকে, ড্রেন লাইনের বিপরীত দিকে ঢালু হয়, যার কারণে পানি সম্পূর্ণটা ড্রেন লাইনের কাছে আসতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু রুমের ভিতরে পানি পড়ে। দীর্ঘদিন পর্যন্ত যদি অ্যাসির মধ্যে সার্ভিসিং করা না হয় সেই ক্ষেত্রে ময়লা জমে শ্যাওলা করে পানির যে স্তরটা, ড্রেন লাইনের যে স্তর, সেটা উঁচু হয়ে গিয়েও পানি উপর দিক থেকে পড়ে। আবার কখনও কখনও দেখা যায় যে প্লাস্টিকের যে পাইপের জয়েন্ট, মানে ড্রেন লাইনের পাইপের যে জয়েন্ট, সেখানে গাম দিতে হয়, গাম আমরা সঠিকভাবে দিই না, সেক্ষেত্রে পানি পড়তে পারে। আবার কখনও কখনও দেখা যায় যে আমরা থ্রেড টিপ ব্যবহার করি না, মানে একটু পাইপটাকে টাইট করার জন্য, সেক্ষেত্রে পানি পড়ার সম্ভাবনা রয়েছে। নিম্নমানের পাইপ যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রেও কিন্তু পাইপ ফেটে গিয়ে লিকেজ হয়ে পানি পড়ার সম্ভাবনা রয়েছে। আবার পাইপের জয়েন্টে যে একটা ক্লাম দিয়ে আটকাতে হয়, সেই ক্লাম যদি আমরা সঠিকভাবে টাইট না করি সেক্ষেত্রেও কিন্তু লিকেজ হয়ে পানি এদিক দিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এরকম অনেকগুলো কারণেই কিন্তু পানি পড়তে পারে। আবার কখনও দেখা যায় যে ড্রেন লাইনের যে পাম্প মোটর থাকে সেই পাম্প মোটর যদি খারাপ হয়ে যায়, পানি যদি ডেলিভারি করতে না পারে, বিশেষ করে ক্যাসেট ট্যাবেসির জন্য, সেই ক্ষেত্রেও কিন্তু রুমের অভ্যন্তরে পানি পড়বে। সেক্ষেত্রে কী করতে, মোটর পরিবর্তন যদি মেরামত করা যায় মেরামত করতে হবে, অথবা সার্কিট থেকে যদি সংযোগ না পায় সেক্ষেত্রেও এটা মেরামত বা পরিবর্তনের ব্যবস্থা করতে হবে। তো এসির ক্ষেত্রে কী হয়েছিল, পানির লাইন ব্লকেজ হয়েছিল, ময়লা এবং শ্যাওলা পরে এটি বাতাসের মাধ্যমে, মানে মুখ দ্বারা বাতাস দিয়ে বাতাস প্রয়োগ করে এটি ক্লিয়ার করা হয়, এসিটি সমাধান হয়ে যায়। তো পরবর্তী সময় আমরা এরকম আরও ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।